হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা আপনাদের সবারই খুবই আকাঙ্ক্ষিত টিউটোরিয়াল, কেননা এই সময়ে আপনাদের ফেসবুকে যে জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করছেন সেটা হচ্ছে ফেসবুকের আপডেট। সো আজকে কথা বলবো ফেসবুক পেজের আপডেট পেজ এবং ক্লাসিক পেজের মধ্যে পার্থক্য নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ব্যাক এগেইন আফটার দ্য ইন্ট্রো। তো আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের ওয়াল। এখন এখানে আমি, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় একটা ফেসবুক ওয়াল। এখন এখান থেকে আমি পেজে যাব। তো আমি এই জন্যে আমার প্রোফাইলে যে এখানে যেটা রয়েছে সেইখানে ক্লিক করবো, অথবা এই যে পতাকার মতো এটার উপরে ক্লিক করলেও হবে। আমি পতাকার উপরে ক্লিক করেছি। আবার দেখেন প্রোফাইলের মতো ছবি দেওয়া, এটাতে যদি ক্লিক করি এখান থেকে আমি দুরকমভাবে যেতে পারি। একটা হচ্ছে পেজের উপরে ক্লিক করে, আরেকটা হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনু রয়েছে আমার আইসিটি কেয়ারের সিম্বল বা লোগো সেটার পাশে যে ড্রপ ডাউন মেনু, সেই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমি এখানে পেজগুলোর লিস্ট দেখতে পাব। মজার ব্যাপার হচ্ছে এখানে সকল পেজের লিস্ট আছে। তো আমি পেজ থেকে যাব। পেজে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা। তো পেজে আসার পর এখানে দেখেন শুরুতে যে পেজগুলো রয়েছে আমাদের কাছে বর্তমানে প্রায় 60টার মতো পেজ রয়েছে। তো এখানে মাছ গ্যালারি, ফুড আয়সা, জাহরুনস, খান এন্টারপ্রাইজ, লিবারেল কার্ভ, অর্জুন কুরিয়ার সার্ভিস, এই পেজগুলোতে দেখেন এই সকল পেজে এইগুলো সবই আপডেট হয়ে রয়েছে। অর্থাৎ আপডেট পেজগুলোর নিচে সুইচ নাও বাটন আছে। আপডেট পেজ ছাড়া যেটা ছিল ক্লাসিক পেজ আপনারা সবাই জানেন। তো আমি এই যে ক্লাসিক পেজ একটাতে যদি যাই, জাস্ট ক্লিক করলাম ক্লাসিক পেজে চলে যেতে পারছি। এই যে ক্লাসিক পেজের লেআউটটা, এটা হচ্ছে ক্লাসিক পেজের লেআউট। তো এই যে ক্লাসিক পেজের লেআউট, এটা জাস্ট ক্লাসিক পেজের একটা লেআউট, আপনারা সবাই জানেন। এই পেজটা থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো লাইক আছে, কমেন্ট আছে, রিচ আছে, এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। কিন্তু ইন ডিটেলস কোনো কিছু এখান থেকে দেখা যায় না, যেটার জন্য আমরা আগে ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতাম। তো যে এখন যদি আমরা একটা নতুন পেজে যাই, নতুন পেজ মিন্স হচ্ছে যদি আমরা আপডেট কোনো পেজে যাই, আপডেট পেজে গেলে পরে এখন ক্লিয়ারলি বোঝা যাবে যে আপডেট পেজে গেলে সেটার সাথে এটার কী পার্থক্য। তো সাপোজ ফর এক্সাম্পল আমরা চতুর্ভুজের একটা পেজে গেলাম, সুইচ নাওতে ক্লিক করেছি। সুইচ নাওতে ক্লিক করেছি মানে প্রথম কথা, যখন আপডেট পেজে আসছি তখন আপডেট পেজটা একদম প্রোফাইলের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ এই পেজে আপনি কিন্তু আপনার নিজের যে নিউজ ফিড সেটা দেখতে পাবেন না। এখানে দেখতে পাবেন হচ্ছে আপনি যে পেজটা করেছেন, অর্থাৎ আপনি যে পেজে আছেন। আমি চতুর্ভুজে আছি, চতুর্ভুজ থেকে যে যে মানুষকে ফলো করা বা যে যে পেজকে ফলো করা হয়েছে শুধু তাদেরকে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওয়ালে কিন্তু তাই আছে। এই ওয়ালে উনি যা যা ফলো করেছেন, উনি যাদেরকে পছন্দ করেন, সেই সেই নিউজগুলো নিয়ে এখানকার নিউজ ফিডটা সাজানো হয়েছে। এটা হচ্ছে নিউজ ফিডের কথা গেল। এরপর আমরা এই পেজের পেজে ঢুকব। জাস্ট ওই প্রোফাইলের উপর ক্লিক করলাম। এখন দেখেন উনি 121 জনকে ফলো করছে, 1500 মানুষ ওনাকে ফলো করছে। এই পেজ থেকে এই পেজে যখন আসছেন তখন দেখেন এই পেজের অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রেটিং আছে 5.0, 11টা রিভিউ আছে। আরও যদি ডিটেলস রিভিউ দেখতে চাই তবে আমরা এখান থেকে ডিটেলস রিভিউ ডিটেলস দেখতে পাচ্ছি। এই যে দেখেন এই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, যেটা ক্লাসিক পেজে ডেস্কটপ ভার্সন থেকে দেখতে হতো, এটা কিন্তু এখন মোবাইল ভার্সন থেকে দেখতে পাচ্ছেন। অ্যাডমিন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, অ্যাডমিন ইনফোতে গেলে আপনি অ্যাডমিন ইনফোটা দেখতে পারবেন। এই পেজের কোনো রিলেশনশিপ অ্যাড করা নাই, ওনার্স মানে আদার্স কোনো নেম অ্যাড করা নাই, ফ্যামিলি মেম্বার চাইলে একদম অ্যাজ ইট ইজ আপনার প্রোফাইল যেমন তেমন করেই দেখা যাবে। তবে এখানে একটা বড় বেনিফিট হচ্ছে, দেখেন এই পেজটাতে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, এই যে এই পেজটাতে দেখেন যে এই পোস্টটা বুস্ট করা হয়েছে, যেটা সরাসরি এখানে দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না এখন দেখা যাচ্ছে। উই আর রিভিউইং ইওর লাস্ট রিকোয়েস্ট টু বুস্ট দিস পোস্ট, 24 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ হলে অবশ্যই এটা জানিয়ে দেওয়া হবে। তো এই যে সুবিধাটা, এটা কিন্তু এক্সট্রা। এখন দেখেন পেজে কতজন মানুষ মেনশন করছে,
সেটা আপনি এখান থেকে কারা কারা আপনার পেজকে মেনশন করছে সেই পোস্টটা এখান থেকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সরাসরি এই এই যে চতুর্ভুজকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে কারা কারা চতুর্ভুজকে মেনশন করেছে। তো এটা একটা ব্যাপার। এখন খেয়াল করে দেখেন যে চতুর্ভুজে যদি আপনি ম্যানেজে যান তাহলে কী কী সুবিধা রয়েছে। এখানে কমপ্লিট একটা ড্যাশবোর্ড আছে, এই 28 দিনে সরাসরি আপনার পোস্টের রিচ কত, এঙ্গেজমেন্ট কত, নতুন ফলোয়ার কতজন আসছে সব আছে। এছাড়া সি মোর হাইলাইটসে যদি আপনি ক্লিক করেন তাহলে ইনসাইটের ইন ডিটেলস পিকচারটা চলে আসবে। যেহেতু পেজের এখনও আপডেট মোডটা নিয়ে কাজ চলছে এই জন্যে অনেক কিছুই লোড হতে সময় নেবে, কিংবা অনেক কিছুই এখনও সরাসরি চাক্ষুষ হয়নি সকল পেজে। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে পেজ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। প্রোফাইলের মতো হচ্ছে, এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই। বরং আমি প্রিফার করব আপডেট মোড যদি অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনারা সবাই আপডেট মোডটা ইউজ করবেন। কেন করবেন, তার কারণ হচ্ছে বেসিক পেজের তুলনায় আপডেট পেজের ফ্যাসিলিটিস অনেক বেশি, এবং বেসিক পেজের তুলনায় আপডেট পেজের রিচ হচ্ছে অনেক বেশি। তো এই কারণে এবং আপডেট পেজ থেকে কিন্তু মনিটাইজেশন করাটা ইজি হবে, এটা ফেসবুক নিজে থেকে বলছে। এখানে এসে দেখেন, এখানে আপনি অনেক কিছু পাবেন, এইখানে সমস্ত কিছু আপনি চেক করে করে দেখতে পারবেন সমস্ত কিছু। যদি কাউকে আপনি পেজ রোল দিতে চান বা বাদ দিতে চান তাহলে পেজ অ্যাক্সেস থেকে গিয়ে আপনি দেখে আসতে পারবেন যেখান থেকে আপনি কাদেরকে রাখতে চান, কাকে বাদ দিতে চান, সবই আছে। এটার উপর একটা টিউটোরিয়াল আছে আমাদের, যেটা আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কীভাবে মানুষকে আমরা লাইক বা ফলো দেওয়াতে পারবো, সেটা নিয়ে আমরা একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। আপনারা বলেছেন যেহেতু অবশ্যই এখান থেকে আপনি টপ ফ্যান কারা কারা আছে সেটা দেখতে পারবেন। আপনার পেজে লিঙ্কড অ্যাকাউন্ট যদি কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেগুলো আপনি দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপডেট পেজ এবং বেসিক পেজের মধ্যে পার্থক্য। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।